চলে এসেছে কিন্তু টেক কার ফার্স্ট গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই অনুপম রায়ের গান তো গানটা কেমন লাগলো সে সঙ্গে দেখতে কেমন লাগলো তো প্রথমেই বলি অনুপম রায়ের গান মানি সেটা কিন্তু এক কথায় অসাধারণ সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো কিন্তু একটা গান এখানেও কিন্তু একদম তাই তো আমি কিন্তু গানটা কেমন হয়েছে সেটা বলার আগে আমি দেবদার অভিনয় সম্পর্কে কিছু কথা বলতে চাই দেবদা এখানে রকম তার ইমোশনাল দিকটা ফুটিয়ে তুলেছে মারাত্মক এই রকম অভিনয় কিন্তু সচরাচর দেবদাকে করতে দেখা যায়নি একদম শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে দেবদা প্রচণ্ড চিৎকার করে উঠেছে এবং সেখানে বাচ্চাটাও ভয় পেয়ে কেঁদে উঠেছে সেই জায়গাটা না দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং কোথাও গিয়ে দেবদা কিন্তু বাচ্চাটার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে যেখানে দেবদাই কিন্তু বাচ্চাটাকে কিডন্যাপ করেছে তো কি কারণে কিডন্যাপ করেছে বা কী বৃত্তান্ত সেসব কিন্তু কিছু আমরা গল্পেই জানতে পারবো কিন্তু কোথাও গিয়ে হয়তো দেবদা বাচ্চাটার প্রতি ইমোশনাল হয়ে পড়েছে এবং সেই দিকটা সেই দিকটা কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে চলেছে যেটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে এবং অপর দিকে রুক্মিণী রুক্মিনীও কিন্তু একটা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে রয়েছে সেটার মধ্যে দিয়েও কিভাবে সমস্ত পরিস্থিতিটাকে হ্যান্ডেল করা যায় নর্মাল করা যায় সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক একটা একটা সমস্যার মধ্যে রয়েছে অপরদিকে স্বস্তিকা ম্যাম যিনি কিন্তু বাচ্চাটার মা এবং সেই কারণে সে কিন্তু প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে যেহেতু তার বাচ্চা কিডন্যাপ করা হয়েছে তার যে ইমোশনাল দিকটি তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ব্যাপারটা সব কিছু টু পাই এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে না যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে এবং বিশেষত ও কী বলবো দেবদার অভিনয় দেবদার অভিনয় নিয়ে তো কোনো প্রশ্নই উঠবে না অনেক মানুষ আগে বলতো যে দেবদাও অভিনয় পারে না তাদের একবার টেক কাটা দেখা উচিত অভিনয় কাকে বলে যেভাবে যে রকমভাবে সে ইমোশনাল দিকটা ফুটিয়ে তুলেছে না কোনো কথা হবে না এইখানে গানের থেকেও দেবদাকে অভিনয়ের দিক থেকে কিন্তু সবাই এগিয়ে রাখবে একটা দারুণ সিনেমা কিন্তু আসতে চলেছে টেক্কা তো সবাই কিন্তু দেখো দুর্দান্ত একটা গল্প হতে চলেছে এবং সেই সঙ্গে অনুপম রায়ের গান নিয়ে তো কোনো কথাই হবে না সেটার দিকে তো প্রশ্ন তোলাই চলে না তার গলা একটা অন্য মর্যাদা তার গলা একটা অন্য লেবেলের তার সঙ্গে তুলনা হয় না ওভারঅল গানটার সঙ্গে ভিডিওগ্রাফির সঙ্গে যে গানটা যেভাবে করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে শুনতে ভীষণ ভালো লাগছে তো তোমরা কারা কারা টেক্কার গান দেখে নিয়েছো তার অবশ্যই কমেন্ট করে জানাও এখনও যারা নি টেক্কার গান একবার গিয়ে দেখে এসো দারুণ লাগবে তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা সেখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওটা টাটা